আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাত্মানিত দর্শক রাজনীতির ময়দানের তরতাজা এবং টাটকা খবর হলো জামাত এবং বিএনপির যে জোট চারদলীয় জোট বিশ দলীয় জোট যাই বলি না কেন এই যে জামাত বিএনপির জোটের সঙ্গে কয়টি দল রয়েছে এটি নিয়ে কখনো আলোচনা সমালোচনা বা অন্যান্য বিষয়ে গুরুত্ব পায়নি মূলত গুরুত্ব পেয়েছে বিএনপি এবং জামাতের যে নৈতিক সম্মিলন এবং তাদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটি রাজনীতির ময়দানে যে নতুন রসায়ন সৃষ্টি করেছে একানব্বই সন থেকে আজ অবধি অমনটি অন্য কোনো রাজনৈতিক জোটের মধ্যে হয়নি বাংলাদেশে অনেক রাজনৈতিক জোট হয়েছে অনেক রাজনৈতিক মঞ্চ হয়েছে এবং অনেক ধর্মীয় সংগঠনগুলো রয়েছে তাদের মধ্যে তারা ঐক্যবদ্ধ থাকবে অনেক কিছু করার জন্য বড় বড় সংগঠন গড়ে তুলেছে কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে যে জোটগত সম্পর্কটা ছিল এবং তাদের মধ্যে একটা যে রসায়ন সৃষ্টি হয়েছে একজন আওয়ামী লীগের লোকের সঙ্গে যদি তার সহযোগী যে রাজনৈতিক মিত্র রয়েছে যেমন রাশিদ খান মিনান রয়েছেন হাসানুল্লা কিন রয়েছেন এরপরে মুজাহিদুল ইসলাম সেলিম রয়েছেন বা জাতীয় পার্টি যারা রয়েছেন ওনারা যদি পাশাপাশি বসেন বা একই মঞ্চে বসেন তাহলে যে দৃশ্য রচনা হয় বা মানুষের মনে যে প্রতিক্রিয়া হয় ঠিক তদ্রুপ বিএনপি এবং জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা যখন পাশাপাশি বসেন সমাজ সমাবেশ করেন একত্রে কোনো প্রোগ্রাম দেন তখন যে দৃশ্যের অবতারণা হয় সেই রসায়নের সঙ্গে অন্য কোনো রসায়নের তুলনা করা যায় না তো সেই রসায়ন শেষ হয়ে গিয়েছে এখন দুটো আলাদা সংগঠনে তারা এখন তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে তো এখন এই যে বিএনপি এবং জামাতের যে জোট এটি ভেঙে গেল এর প্রেক্ষিতে সবাই বলার চেষ্টা করছেন যে এর ভবিষ্যৎ কি অনাগত দিনে জামাত কি বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করবে নাকি বিএনপির বি টিম হিসাবে রাজনীতির ময়দানে থাকবে এবং তারা দেখাবে বিএনপির সঙ্গে তাদের একটা শত্রুতা রয়েছে এবং সরকারের সঙ্গে তারা খেলবে সাপলুলু খেলবে এবং শেষ অবধি তারা কি করবে একেবারে মোটামুটি যখন বিজয় যারা লাভ করবে তাদের সঙ্গে কি একেবারে একই চেয়ারে বসবে সেটা আওয়ামী লীগ হতে পারে বিএনপি হতে পারে এই কথা যেভাবে আলোচনা হচ্ছে একই সঙ্গে একথাও আলোচনা হচ্ছে যে এই দলটিকে শেষ পর্যন্ত বিএনপি ছেড়ে আওয়ামী লীগের মিত্রতে পরিণত হচ্ছে যদি আওয়ামী লীগের মিত্রতে পরিণত হয় সেটি ডাইরেক্ট মিত্র হোক বা জোটবদ্ধ মিত্র হোক কিংবা ইনডাইরেক্ট মিত্র হোক এটি কোনো বিষয় না এর কারণ হলো আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় রয়েছে ক্ষমতার সমস্ত মেশিনারিজগুলো তাদের হাতে তাদের কোনো কথা প্রচার করতে কোনো সমস্যা হয় না কোনো জিনিস হজম করতে তাদের আরও মানে অসুবিধা হয় না তারা যাইছে তাই এখন করতে পারছে তারা সকালকে বিকাল বলছে বিকালকে রাত্রি বলছে রাত্রিকে আবার কখনো তারা দুপুর বলে প্রচার করছে এবং তাই যদি হয় তাহলে আমরা যারা সাধারণ জনগণ আমরা কিন্তু সেই কথা মেনে নিতে বাধ্য হচ্ছে যেমন গভীর রজনীতে আমি যে কিছু নেই কথাটা বললাম অনেক হয়তো বলতে পারেন যে মিস্টার রনি আপনি যে কথাগুলো বললেন প্রমাণ দেন অর্থাৎ গভীর রাত্রি কি করে দুপুর হয়ে যায় তার প্রমাণ হলো যে দু হাজার আঠারো তারা যে একটা ভোট করেছে গভীর রাত্রিতে ভোট করেছে ভোটটা নাকি শুরু হয়েছিল এই সিল পিটানো ব্যালট বাক্স ভরা ইত্যাদি রাত এগারোটার পরে আর এটি সারা রাত ধরে চলছে মধ্যরাত পর্যন্ত চলছে কোনো কোনো স্থানে ভোর রাত পর্যন্ত চলেছে কিন্তু এই ফলাফলগুলো প্রদর্শন করা হয়েছে দিনের ফলাফল হিসাবে অর্থাৎ সারাদিন ভোট হয়েছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করেছে এবং ব্যালট বাক্স তারাই পূর্ণ করেছে এখন আমরা যা দেখেছি যা শুনেছি সেটি বড় কথা না আওয়ামী লীগ যেটা বলছে সেটি বড় কথা আওয়ামী বলছে যে লক্ষ লক্ষ মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে দিনের বেলায় ভোট হয়েছে কোনো কারি হয় না কিছু হয়নি তো এই যে আওয়ামী লীগের যে গলা আওয়ামী গলা এবং সেই গলার যে স্বরো সেই স্বরোয়ার যে আকার আকৃতি এমন পর্যায়ে এখন পৌঁছে গিয়েছে তারা যদি জামাতের পক্ষে কথা বলা শুরু করে দেয় তাহলে সেই কথা প্রতিবাদ করার মতো শক্তির সামর্থ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই কারোর নেই দুই নম্বর হলো যে আওয়ামী লীগ এখন এমন একটা মেশিন সেই মেশিনের মধ্যে যে কেউ ঢুকে সঙ্গে সঙ্গে তারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক হয়ে যেতে বাধ্য তাদের কোনো অন্যায় এবং অপরাধ যদি অতীতে তারা করে থাকে সেটি একেবারে নিষ্কলঙ্ক হয়ে যাবে এবং তাদের যে এই মুহূর্তে ক্ষমতা সেই ক্ষমতা সেই নতুন যারা আগমনকারী তাদের দেহে সঞ্চারিত হবে এবং তারা যদি প্যারালাইজড হয়ে থাকে মুহূর্তের মধ্যে তারা মোহাম্মদ আলী ক্লের মতো মুষ্টিযুদ্ধ করার শক্তি এবং সামর্থ্য অর্জন করে আওয়ামী শক্তির সাথে একত্র হয়ে প্রতিপক্ষকে ঠেঙানোর জন্য যে শক্তিমত্তা দরকার সেটি তারা পেয়ে যাবে এবং এইভাবে কিন্তু গত বারোটি বছর ভাবে ক্রমাগতভাবে এটি বেড়ে যাচ্ছে মেলথাসের সূত্র অনুযায়ী তো সেই সূত্রের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় যদি জামাতের সঙ্গে আওয়ামী লীগের মিত্রতা হয় তাহলে এই মুহূর্তে যে ইসলামী সংগঠনগুলো রয়েছে আওয়ামী লীগের সেই ইসলামী সংগঠনগুলো যেমন হেফাজত এবং তরিকত তরিকত ফেডারেশন আটরসি এই সংগঠনগুলোর সাথে সরকারের খুব ভালো সম্পর্ক যাদের সঙ্গে কিন্তু জামাতের আদর্শিক এবং যে মতাদর্শগত যে বিষয় রয়েছে ধর্মীয় ব্যাপার সেখানে ডাক নেওয়ার সম্পর্ক এবং এটি আসলে আওয়ামী শক্তিমত্তা বা কৌশলে হবে না একত্রে আওয়ামী লীগ চেষ্টা করলেও হেফাজত এবং জামাতকে অ্যাক্টিভিটি বসাতে পারবে না ফলে যেই মুহূর্তে তারা জামাতকে সঙ্গে নেবে সঙ্গে সঙ্গে এই যে অন্যান্য ইসলামী সংগঠনগুলো রয়েছে তারা এই আওয়ামী লীগ থেকে দূরে সরে যাবে এবং কর্মী অঙ্গন এবং যেগুলো বিভিন্ন তরিকত পন্থী লোক রয়েছে পীর মাসায়ক যারা রয়েছেন তারা আলাদা চলে আসবেন অথবা তারা বিএনপির সঙ্গে যোগ দেবেন এটি হলো প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ হলো যে সকল না বাম সংগঠন রয়েছে সরকারের সাথে যেমন হাসানুল একটি সংগঠন আছে রাশেদ খান মেনন সাহেবের একটি সংগঠন রয়েছে এরা সবসময় না কুচু প্রকৃতির মানুষ রাজনীতিতে তারা যে মতাদর্শ প্রচার করেন তারা মনে করেন যে এটি শ্রেষ্ঠ এবং তাদের দল যতই ছোট হোক না কেন নেতার যে মান এটা অনেক বড় এখন এই নেতাদেরকে গত সেই দু নয় থেকে এখন পর্যন্ত আওয়ামী বিভিন্ন সুযোগ দিয়ে সুবিধা দিয়ে তাদের ব্যক্তিগত সহায় সম্পত্তির যে বহর এবং তাদের ব্যক্তিগত জীবনে এমন কিছু ঘটেছে যেগুলো তথ্য এবং উপাত্ম আওয়ামী কাছে রয়েছে এবং সেগুলো যদি সরকার প্রচার করে কিংবা সেইগুলোকে যদি কোনো কোর্টকাছারিতে নিয়ে যায় কিংবা সেইগুলোকে ভিত্তি করে যদি কোনো আইনগত ব্যবস্থা নিতে যায় তাহলে কয়জনের কাপড় থাকবে কয়জনের পাজামার ফিতা ঠিক মতো বাধা থাকবে কয়জনের পাঞ্জাবির পকেট দুলতে থাকবে বা পাঞ্জাবির ভাস থাকবে পাজামার ভাস থাকবে এটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না অর্থাৎ এই যে কিছু লোক আমি নাম বলবো না সরকারের সহযোগী হিসেবে দু হাজার নয় সন থেকে এখন পর্যন্ত রয়েছে তারা সরকারের দয়া না হলে করুণা না হলে বা সরকার যদি তাদেরকে ইচ্ছা করে ছেড়ে না দেয় এদের কোনো রকম সার্থ নাই সরকারের পক্ষ ত্যাগ করে বিপক্ষে চলে যাওয়ার এবং সেই কাজটি সরকারকে কৌশলে করে রেখেছে ফলে জামাতের সঙ্গে এই সমস্ত রাজনৈতিক বলেন যে নৈতিক বিরোধ বা জামাত বিরোধী যে প্রভাগান্ডা এটি অনাগত দিনে কি হবে পুতুল পুতুলনা কথা হবে নাকি রাজনীতির নতুন মেরুকরণ হবে এটি এখন বলা যাচ্ছে না এমনও হতে পারে যে সরকার চাইতে পারে যে ঠিক আছে জামাতের সঙ্গে এরা মিলেমিশে থাকুক ভাই বোনের মতো থাকুক বা ভাই ভাইয়ের মতো থাকুক অথবা কৌশলগত কারণে বলতে পারে যে ঠিক আছে যেহেতু জামাত আসছে তোমরা রাজপথে চলে যাও এবং সরকারের সাথে সম্পর্ক তোমাদের থাকবে আন্ডার টেবিলে তোমরা দেখো বিএনপিকে কে তাদের সাথে যোগ দিয়ে বিভ্রান্ত করা হতে পারো কিনা বিগত নির্বাচনে যেভাবে যুক্ত ফ্রন্ট এবং যেভাবে ঐক্য ফ্রন্ট অর্থাৎ ডক্টর চৌধুরীর সংগঠন এবং ডক্টর কামালের সংগঠন প্রথমে বিএনপির সঙ্গে মিললো এরপর আবার সেখান থেকে অন্যান্য সার্ডেন ডক্টর কামাল এবং চৌধুরী ঝগড়া করলো এবং সেখান থেকে বি চৌধুরীর রাগ হয়ে সরকারের সাথে চলে গেল এবং শেষ মুহূর্তে এবং সেই সময়টিতে আসলে বিএনপির কিছুর করার কিছুই ছিল তো এইরকম ঘটনা অনাগত দিনে ঘটতে পারে দেখা গেল যে খুব একেবারে সরকার বিরোধী কথাবার্তা এবং সরকারের বাপ মাতলে গালাগালি করছে অনেক নেতৃবৃন্দ তাদেরকে বিশ্বাস করে বিএনপি হয়তো তাদেরকে আশ্রয় দিল তাদের সাথে সম্পর্ক স্থাপন করলো কিন্তু শেষ মুহূর্তে এসে তারা দেখা গেল বিএনপিকে ছেড়ে গিয়ে নির্বাচনে চলে গেল এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে অথবা এমনও ঘটতে পারে এর কারণ হলো এই যে রাজনৈতিক নেতৃবৃন্দ আমি যাদের কথা বললাম এদের কিন্তু বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস রয়েছে এবং তারা কয়েকজন লোক হাসানুল ইনু রাশেদ খান মেনন কিংবা আসাম আব্দুল মাহমুদুর রহমান মান্নান তারা সেই বঙ্গবন্ধুর জমানাতে বঙ্গবন্ধুর প্রবল ক্ষমতা বৃত্ত এবং তার যে বৈভব এবং তার যে রাজস্বিকতা এবং তার যে মেশিনারিজগুলো ছিল সবগুলোকে চ্যালেঞ্জ জানিয়ে যেভাবে তারা টিকে ছিল রাজনীতি করেছিল এবং একইভাবে আওয়ামী লীগকে রীতিমতো তারা কোন ঠাসা করে রেখেছিল ষাটের দশকে ছাত্র আন্দোলনে অর্থাৎ মতিয়া চৌধুরী রাশেদ খান মেনান হাসান আল ও স্বাধীনতা পূর্ব সময় তাদের যে সাংগঠনিক ভিত্তি ছিল এটি ছাত্রলীগকে বা আওয়ামী লীগের চ্যালেঞ্জ জানানোর মতো ভিত্তি ছিল তো এই মানুষগুলোকে যদি অলারনেস হারেন কেউ যদি মনে করে যে আমরা পকেটে ঘুরে ফেলেছি কিংবা এদেরকে দমন করা সম্ভব এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি না এর কারণ হল তাদের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে যোগ্যতা রয়েছে এবং তারা যে কোনো সময় জ্বলে ওঠার ক্ষমতা রাখেন তারা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আওয়ামী লীগের সঙ্গে মিত্রতা করেছে কিন্তু তারা যদি মনে করে যে আওয়ামী লীগকে তারা চ্যালেঞ্জ জানাবে এবং সেই পরিবেশ এবং পরিস্থিতি যদি অনুকূলে তাদের থাকে তাহলে তারা যে কোনো সময় কিন্তু উল্টে যেতে পারে এবং তাদেরকে ক্রয় করা বা তাদেরকে হুমকি ধামকি দিয়ে জাতীয় পার্টির মতো সাহেবের মতো মতো তাদেরকে যে দমন করা আমার কাছে ব্যক্তিগতভাবে এটি মনে হয় না ফলে তাদের সম্পর্কে আমার অনেক রাগ রয়েছে খুব রয়েছে আবার তাদের যে অতীত ইতিহাস তাদের যে ব্যক্তিগত যোগ্যতা এবং তাদের যে লেখাপড়া এই কারণে মনে হচ্ছে যে তারা যে কোনো সময় জ্বলে উঠতে পারে ফলে তারা যদি সত্যিকার অর্থে জ্বলে উঠে তাহলে বিএনপির সঙ্গে তাদের যে সম্পর্ক এবং জামাতের সঙ্গে সরকারের যে সম্পর্ক এটি রাজনীতির ময়দানে নতুন একটি মেরুকরণ সৃষ্টি করবে নতুন রসায়ন সৃষ্টি করবে এবং সেই রসায়নে কে জিতবে সেটা পরের ব্যাপার কিন্তু রাজনীতির ময়দানে একটা নিদারুণ কিন্তু উত্তেজনা টান টান উত্তেজনা শুরু হবে এবং এই ধরনের উত্তেজনার ফুল কি হচ্ছে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং আমাদের যে ধর্মীয় সেক্টরগুলোতে এই মুহূর্তে যে বন্ধাত্ম যাচ্ছে এবং সেই বন্ধাত্মের কারণে কি হচ্ছে জামাত বলেন হেফাজত বলেন চরমনাই বলেন ফুলতুলির পি বলেন নাটসি বলেন একটা সময় আশির দশকে এই সমস্ত সংগঠনগুলো ছিল এবং তাদের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি ছিল কিন্তু তারা সত্যিকার অর্থে ধর্মকর্ম চর্চা করতেন কিন্তু ইদানিংকালে যেটা হচ্ছে যে সন্দেহ অবিশ্বাস এবং রাষ্ট্রশক্তির সঙ্গে দহরম মহরম বা শত্রুতার কারণে এদের যে মূল থিক তার থেকে তারা ঘুরে সরে যাচ্ছে ফলে কি হচ্ছে যদি একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ আসে মার থাকে তাহলে যাদের মেধা রয়েছে যাদের যোগ্যতা রয়েছে যাদের সাহস রয়েছে যাদের জনবল রয়েছে যাদের জনপ্রিয়তা রয়েছে তারা যে মূল্যে যে কোনো বিচারে রাজনীতির ময়দানের নেতৃত্বে চলে আসবেন এবং সকলেরই নিকট তারা আদরণীয় এবং গ্রহণীয় ব্যক্তিতে পরিণত হবেন ফলে এই যে জামাত বিএনপির জোর ছাড়লো আমি আশা করছি যে এর ফলে রাজনীতির ময়দানে এটি গতি আসবে প্রাণ সঞ্চার হবে তর্ক হবে বিতর্ক হবে রাজনীতির ময়দান উত্তপ্ত হবে এবং সেই উত্তপ্ত ময়দানের ভিতর থেকে আবার গণতন্ত্রের যে সূর্য সেটি বাংলার আকাশে উদিত হবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি